হে গাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজ এই চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে যে এই ভিডিওটা বানানোর জন্য আমি তবে থেকে মানে জবে থেকে বাড়ি ফিরেছি তবে থেকে আমি না মানে ওই বলে না ক্যান নট ওয়েট হয়ে যাচ্ছিল বাট আমি এতটাই কর তার সঙ্গে সঙ্গে এতটাই মানে কি বলবো এত পাঁচটা ভিডিওর চাপ থাকছে দুটো চ্যানেলের কাজ সব মিলিয়ে হচ্ছে না হয়ে উঠছে না কন্টেন্টের ইয়ে তো হয়ে উঠছে না বাট আমাকে তো এটা নিয়ে কথা বলতেই হবে যে দেবদার সঙ্গে দেখা করার এক্সপিরিয়েন্স কী ছিল মানে এক্স্যাক্টলি কি ছিল সত্যি কথা বলছি এটা আমার কাছে স্বপ্নের মতন এটা আমার কাছে ড্রিম ক্রাম ট্রু এর মতন দেবদার সঙ্গে দেখা আমার এর আগে অনেকবার হয়েছে মানে এমনটা নয় যে দেবদার সঙ্গে আমার দেখা হয়নি এর আগে আমার দেবদার সঙ্গে কথাও হয়েছে অন অনলাইন এবং দেবদার সঙ্গে দেখা হয়েছে প্রচুর 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 ইভেন্টে এবং একদম কাছ থেকে দেখা হয়েছে বলতে গেলে এবং যখন প্রজাপতির সময় দেখা হয়েছিল তখন দেবদা মানে দেবদা আমাকে চিনতে পেরেছিল দেবদা আমি হাত নাচি দেবদা বুঝতে পারছেন আমি মানে বুঝতে পারছেন মানে আমাকে চিনতে পারছেন মানে সবে সবে তখন ওই যেহেতু কাছে মানুষের এটা হয়ে গেছিল তো দেবদা একটা বেসিক মাথায় ছিল এবার বিষয় হচ্ছে অপর দিক দিয়ে দেখলাম আরেকটা ইয়ের সময় যেটা খুব সুন্দরভাবে হয়েছিল প্রজাপতির প্রত্যেকটা ইভেন্টে আমি উপস্থিত ছিলাম তো কাছ থেকে দেবদাকে পেয়েছি দেবদার প্রোস্টার লঞ্চ যখন ছিল প্রজাপতির তখন কিন্তু আমি একদম দেবদার একদম কাছাকাছি চলে গিয়েছিলাম প্রায় মানে এত ভিড় হয়ে গেছিলো যে ছোঁয়া লেগে গেছে হাত ছুঁতে পেরেছি মানুষটাকে এই জায়গা অবধি পৌঁছেছে আমি মানে এর আগেও এবং দেবদার প্রতিটা মানে আফটার কিশমিশ আমি প্রত্যেকটা ছবি করে যাচ্ছিলাম কিন্তু দেবদার যেগুলো মানে একদম যা হবে দেবদার যে কটা যা বেরোবে যা হোক সেটা নিয়ে আমি মানে একদম পুরোপুরি করব আর কি প্রমোশন মন থেকে করবো কারণ মানুষটাকে ভালোবাসে সেই জায়গা থেকে করে যাচ্ছিল এবার কাছে মানুষের সময় আমাদের কথা হয়েছিল অন লাইফ এবার ওটা একটা মারাত্মক কী বলবো একটা মারাত্মক পাও না যে দেবদার সাথে আমি বসে কথা বলছি এটা একটা হিউজ ব্যবাস মানে আমি যখন এখানে বেরোই মানে এই পাড়া প্রতিবেশী বলো বা বাকি সমস্ত জায়গায় দেবের সাথে কথা বলে এসছে মানে এই একটা জায়গায় কিন্তু মারাত্মক রকমভাবে ঘটে গেছে তো সেটা হয়েছে নো নো ডাউট হয়েছে এটা একটা দারুণ দুর্দান্ত বিষয় আর কি বলা যেতে পারে এবং এ ছাড়াও মানে সেটা কিশমিশের সময় নয় প্রজা ওই কাছের মানুষ প্রজাপতির সময় হয়েছে এবং কাছের মানুষের সময় আমার মানে ইভেন্টের মধ্যে প্রচণ্ড বেশি ক্রাউডেড প্লেসের ভিতরে দেবদার সাথে অনেকটা কাছাকাছি দেখা হয় এবং এরকম প্রচুর মানে প্রচুর বার হয়েছে যে দেবদার সাথে কাছাকাছি দেখা হয়েছে ও আর একটা জিনিস তো বলতে বলি যে প্রজাপতির সময় যখন মানে প্রজাপতির সময় ঠিক বলবো না দেবদার জন্মদিনে সেই সময়ও কিন্তু দেবদা আমাকে মানে চিনতে পারে কারণ অত ভিড় অত ইয়ে আমি চাইনি যে ওই ভিড়ের সময় দেবদারকে জোর করে দেবদার সাথে ছবি তুলি বাট মানে আমি দেবদারকে বিব্রত করতে চাইনি সত্যি কথা বলছি মন থেকে ভালোবাসি মানুষটাকে সেই সময় মানুষটা টায়ার্ডও ছিল তো সেই দিনকে প্রিয়া সিনেমাতে আমি মানে ডিটিএস থেকে আমি ইনভাইটেড ছিলাম তো সেখানে আমি গেছিলাম খুব সুন্দরভাবে বাকিরা মানে আমি সত্যি জানি যে ওটা এক্সক্লুসিভ ছিল ওটা খুব একটা বাকিরা ইনভাইটেড ছিল না তো আমি থ্যাঙ্কফুল যে আমাকে ইনভাইট করেছিল ফার্স্ট টাইম ইনভাইট করেছিল আমার খুব ভালো লেগেছে ওদের ওই জন্য বললাম না ওদের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত তো ওদের ভূমিকা এখানেও খুব ইম্পর্ট্যান্ট আমি বলবো সব কিছু বিষয়টা ডিটেলস এই ভিডিওটা হয়তো বড় হতে পারে তো বন্ধুরা তখনও কিন্তু দেবদার সাথে আমার দেখা হয় আমি দেবদা দেবদা বলে হাত নাড়ি দেবদা কিন্তু আমাকে রেকগনাইজ করতে পেরেছিল মানে চিনতে পেরেছিল এবার বিষয় হচ্ছে কাট্টু এতদিন এবার আমার না যবেই আমি এই টিজার লঞ্চে যাচ্ছি এতদিন বাদে এরকমভাবে একটা দেবদার সাথে আবার দেখা হওয়া কারণ আফটার প্রজাপতি দেবদার সাথে দেখা হওয়া এটা একটা আলাদাই মানে মনের উন্মাদনা কিন্তু আমি না মনকে যতবারই আমি ভাব ভাবি যে এই তো আজকে যখন আমি ডিটেলস ডেকেছিল তখন হয়েছিলাম আজকে তো দেবদার সাথে একটা ছবি তুলেই নেবো বাট হয়নি আনফর্চুনেটলি হয়নি সেদিনকে বাট আমি দেখেছি যতবার মানে যতবার আমি কিছু ঠিক করে যাই না যতবার মনে হয় যে না আজকে তো কিছু করতে পারবো না আজকে তো মিডিয়া ইনভিটেশন তো আজকে দেবদার সাথে ছবি হয়তো তুলতে পারবো না তো এরকমভাবে একটা ব্যাপার সবার কিন্তু হয়েছিল তো অসম্ভবভাবেই আমি মানে একদম বাড়ি থেকে সেট হয়ে গেছিলাম কিন্তু দেবদার সাথে দেখা করতে যাচ্ছে আর বিং আর ছোট্টবেলা থেকে যে ফ্যান চ্যালেঞ্জ মানে আমার কাছে একটা মাইলস্টোন তো সেই মাইলস্টোন ইয়ে করে আমার যে ব্যাগটার সঙ্গে ছিল দেখবে যা ছবি তুলেছি এরকম স্ট্র্যাপ দেওয়া ব্যাগ ঠিক দেবদার চ্যালেঞ্জের সময় ওই ব্যাগটা মারাত্মক উঠেছিল তো ওই রকম ব্যাগ নিয়ে গেছিলাম যাচ্ছি যখন খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো যা দেবদার কাছে গিয়ে তাড়াতাড়ি করে পৌঁছবে এরকম একটা ক্রেজিনেস ছিল তো যাই এবং আমি অবভিয়াসলি ডিটিএস ডিটিএসের সাথেও আমার সাথে কনট্যাক্ট হয়ে যায় ওরাও যাচ্ছে তো সম্রাট দা যাচ্ছিলো তো আমি ওপেনলি বলছি সম্রাটদার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব তো সম্রাটদার সাথে আমি করি করিয়ে করি আমরা একসাথেই গিয়ে ঢুকি এবং ওই যে বললাম ডিটিএসের ভূমিকা অর্থপ্রতভাবে জড়িত তো সম্রাটদা আর আমরা একসাথে আমি ঢুকি একসাথে এবং আমি মানে বারবারই বলছিলাম আমি সম্রাট থেকে বলছিলাম যে আমার প্রচন্ড ড্রিম যে মানুষের সাথে একবার ছবি যদি তুলতে পারি বাট আমি জানি আজকে হয়তো হবে না আজকে দেবদা এতটা মিডিয়াতে বিজি থাকবে তো আমি একটা মোমেন্টের পর থেকে না মানে ছেড়েও দিয়েছিলাম আসা কিন্তু একটা মোমেন্টে হয় একটা জায়গা মোমেন্টে মানে আমি ইন্টারভিউ তখন নিয়ে নিছি অলরেডি দেবদার এবং ইন্টারভিউ নেওয়ার পরে দেবদা আরও বাইটস দিচ্ছেন দিয়ে একটা কাটশট দেওয়ার জন্য দেবদা বাইরে বেরোলেন এরকম একটা দারুণ ওরকম অত বড়ো মানে উঁচু রুফটপে হচ্ছে একটা ইয়ে ভেবান্তা হচ্ছিল তো ওরকম একটা টপে হচ্ছে এবং দেবদা ওখানে দাঁড়িয়ে ওই রকম একটা সত্যি আমার মনের ভিতরে শুধু একটাই গান বাজছে আসছে সে রাজপথ দিয়ে বুক ভরা সাহস নিয়ে মানে এই এই যে এই যে গানটা না এটা বাদছিল লিচুরালি আমার মনের ভিতরে তো উনি একটা কফি কাপ হাতে নিয়ে এরকম দেখবে মানে বাকিদের ইয়েতে দেখতে পাবে ওখানে উনি এরকমভাবে কফি ইয়ে করছেন ওর একটা চলছে চলার পরে মানে বাউন্সারও গেছেন বাউন্সার দাদাও গেছেন দেবদার সঙ্গে তো এত ভালো ব্যবহার এত হাম্বল মানে সত্যি মানে দেবদার সঙ্গে যারা কাজ করে তারাও কতটা ভালো মানুষ আমি এটাই বারবার ভাবি যে আমি সত্যি কথা মানে প্রত্যেক ইচ অ্যান্ড এভরিবাডি সেখানে আমি মানে বাউন্সার দাদার কথাও বলবো ওনার নাম আমি জানি না এক্স্যাক্টলি বাট সত্যি কথা উনি কতটা হাম্বাল উনি নাটা না বলছেন বাট সেটাকে কোনো অ্যারোগেন্সি থাকছে না সেটার ভিতরে আমি অনেককে দেখেছি এরকম ভিডিও বন্ধ করো করো মানে আমি আমার জীবন দিয়ে বলছি আমি কারোর নাম করবো না বাট এরকম অনেককে দেখেছি ডিরেক্ট মুখের ওপরে চিৎকার করে করে বাট খুব সাইলেন্টলি খুব পোলাইটলি যে কথা বলতে হয় সেটা দেবদা বোধ মানে দেবদার সাথে থাকার একটা ফল আমার মনে হয় তো আমি ওখান থেকে দেবদা বেরোচ্ছেন আমি বললাম দাদা প্লিজ একটা ছবি আমি তোমার সাথে খুব ছবি তুলতে চাই আমি মানে এরকম তো দাদা আমার দিকে তাকিয়ে হেসে বললেন আমি তুলবো একটুখানি বাদে তুলছি বাবা আমি একটুখানি বাদে তুলছি এরকম বলেছেন তো দেবদান এমনভাবে কথা বললেন আমার মনে হলো আমার নিজের দাদা মানে আমার নিজের দাদা যেন ওই কথাটা বলছে তো যাই হোক তখন তখন আমার মানে মনে হয়েছে যে এই মানুষটা না কথা কোনো দিন না রেখে চলে যাওয়ার মানুষ নয় চিরকাল যদি কেউ কথা কাউকে কথা দিয়েছে এবং বলে রাখি এখানে একটা কথা খুব ভালো করে যে দেবদার শরীরটা কিন্তু ভালো ছিল না কাল মানে আগের দিন তো সেদিনকে এবার ওটা নিয়ে একটা না আমার খুব চলছিলো যে দেবদার তো শরীরটা ভালো না তাহলে যদি দেবদার চলে যান তাহলে আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে মানে দেবদা চলে যাক আমার আমি আজকেও না হয় নাই তুললাম পরে আবার নিশ্চয়ই একটা সুযোগ আসবে কিন্তু মনে তো একটা অদম্য ইচ্ছা রয়েছে অলরেডি দেবদার এরকম ক্লোজ চলে এসেছি আমি দেবদাকে বলছি দেবদা তুমি আমি একটা ছবি তুলতে চাই তোমার সাথে দেবদার রিকগনাইজ করতে পারে চিনতে পেরেছে আমার এটা থেকে বেশি ভালো লেগেছে যে দেবদার চিনতে পেরেছে তো একটা খুব সুন্দর বিষয়পত্র ঘটেছে তারপরে যে মানে এত সুন্দরভাবে তারপরে এবার দেবদা পরপর পরপর তারপরে আবারও গিয়ে ঢুকেছেন বাইট দিচ্ছেন বিভিন্ন জায়গায় করছেন তো আমি না দেবদার মানে সামনে এরকম হাতটাকে এরকম করে চুপচাপ মানে মোবাইলটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি এ করিনি তো মানুষটা এতটাই হাম্বল এতটাই সত্যিকারের ভালো মানুষ আমার চিরকাল মনে থাকবে আমার চিরকাল মনে থাকবে আমি তো বললাম মানে এই লেভেলের ভালো মানুষ আমি সত্যিই দেখিনি মানে মানুষরা পরপর পরপর ছবি তুলছে সবাই গিয়ে দেবদাকে করছে এরকম চিয়ার্স করছে এরকম করছে আমি না ইলেকট্রালি করতে পারি না ওরকম আমার খুব মানে এ হয় যে আমি দেবদা জাস্ট এইটুকু করতে পারি জাস্ট জাস্ট মানে এটা আমার কাছে কত বড় ড্রিম আমি বলে বোঝাতে পারবো না যে দেবদার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলছি আমি তো আমি যখন এক্ষুড়ি এরম দাঁড়িয়ে আছি দেবদা আমার দিকে যখন চোকাচুকি হয় বাকিদের সাথে ছবি তুলছে তো সবার সাথে ছবি তোলা ব্রেক করে মানে ব্লক করে দেবদা এরকম করে হাত দিয়ে এরকম করে ডাকে তো আমি যাই দেবদা বলে তুলে নাও ছবি তুলে নাও এমন একটা ব্যাপার করে ঠিক আছে তো আমি ছবিটা যখন এরকম তুলতে যাচ্ছি তখন একটা দারুণ স্টেটমেন্ট চারিদিক থেকে এ হচ্ছে সার্কুলেট হচ্ছে যে তুমি কিন্তু মিডিয়ার হয়ে এসছো তুমি কিন্তু ফ্যান ক্লাব থেকে যেন পোস্ট না হয় যেহেতু আমার মানে ডিটিএসের সাথে এ হচ্ছিলো তো খুব সুন্দর একটা স্টেটমেন্ট হচ্ছিলো দেবদাও হাসেন আমিও হাসি তো আমি না সত্যি মানে আলাদাই হয়ে যায় এবার হাত ফাত কেঁপে গিয়ে একাকার কাণ্ড হয় তখন অলরেডি মানে হাত ফাত কাঁপছে থতর করে যে দেবদার সাথে ছবি এবার জিদ্দার ক্ষেত্রে ঘটনাটা কী হয়েছিল আমার ছবিটা পৌঁছলে দিয়ে তুলে দিয়েছিল তো এক্ষেত্রে না আমি সম্রাট থেকে তখন আশেপাশে কোথাও পাই না আর আমি দেবদার সাথে ছবি মানে তাড়াতাড়ি করে তুলো এমন একটা ব্যাপার হয়েছে তো সত্যি কথা এখন বলতে গিয়ে না কাইফায় কাটা দিচ্ছে লিটারালি যে আমি মানুষের ছোটোবেলা থেকে ফ্যান আমার না যখন ছবি তুলছি আমার কাছে পিওরলি মন মানে না হোক বা সেটা চ্যালেঞ্জ হোক বা সেটা প্রেমের কাহিনি হোক বা সেটা আই লাভ ইউ হোক বা সেটা বিন্দাস হোক বা সেটা হিরোগিরি হোক মানে ইচ ইন এভরি ফিল্মস মানে আমি সব কটা ছবি আমার প্রতিটা ছবির না ভিজুয়ালস জাস্ট ভাসছে আমার হচ্ছে ও মাই গড আমি তো আমার গুরু পেয়ে গেছি মানে আমি তো আমার মানে ভগবানকে পেয়ে গেছি এইটা না আমার জাস্ট মনে হচ্ছিল ঠিক ওই টাইমের পরে আমি কেমন এসছে ছবিটা কি হয়েছে জানি না আমার না দেবদার সাথে এতটা টাচ হয় আমি চিরকাল বলছি দেবদার সাথে যখনই টাচ হয়েছে আমি সবসময় ভেবেছি দেবদা হয়তো রাগ করবেন বাট কোনো দিন করেননি জিদের ক্ষেত্রে ব্যাপারটা কী হয়েছে না আমরা আমাদের জন্যই স্লট ছিল এবার জিদ্দার সাথে সেই প্রপার কথাটা আমরা বলতে পেরেছি দেবদার সাথে সেই জিনিসটা হয়নি সব আর মিডিয়া রয়েছে সবাই রয়েছে আর দেবদা প্রচণ্ড বিজি ছিলেন তার সাথে শরীরটা ভালো ছিল না তারপরেও যে দেবদা মাথায় রেখেছেন যে আমাকে কথা দিয়েছেন মানে আমার সাথে দেবদার ছবি না আমি চুপ করে দাঁড়িয়ে আছি আমি দেবদাকে এই করিনি দেবদা নিজে আমাকে ডেকে বলছেন এসো আগে দাঁড়াও তো আমি তুলে নিই ওর সাথে এরকম একটা ব্যাপার হয়েছে আর আমি যখন ক্যামেরাটা এরকম করে আছি দেবদা চুপ করে দাঁড়িয়ে আছে মানে বাকিরা কথা বলছেন এ করছেন না খুব এম্বারেন্স মানে ক্যামেরা ক্লিক করতে পারছেন দেবদা চুপ করে হাসি মুখে দাঁড়িয়েছেন রিল্যাক্স চলো হয়ে যাবে তুমি ঠিক তুলতে পারো মানে এই জিনিসটা হচ্ছে আমার মানে আমার খুব ভালো লেগেছে মানুষটা কখনো বলছে না প্লিজ তাড়াতাড়ি তোলো ইয়ার আরে আমার কাজ আছে এত এই জিনিসটা করেনি মানুষটা এতটা হাম্বল এতটা ভালো তো পুরো বিষয়টা না আমার কাছে একটা স্বপ্নের মতন ছবিটা যখন তুললাম তো দেবদা বললো ঠিক আছে বলে একটা হাসি মুখে বেরিয়ে গেলেন এবং দেবদা এইটুকু চেনেন আমার এতটুকু ভালো লাগলো দেবদার কথায় আমি বুঝতে পারলাম যে এমএফকে টিভি দেবদা চেনে এবং দেবদা আমাকে চেনে আমার এইটা প্রচণ্ডভাবে আমার না আমার কাছে একটা আলাদাই মানে ইয়ে হলো যে দেবদা ভোলেনি যে আমি সেই কাছে মানুষের ছেলেটা বা সেই কাছে মানুষের সময় কথা বলেছিলাম বা আমি সেই প্রজাপতির সময় দেবদার সাথে দেবদা দেবদা করার ছেলেটা বা পোস্টার লঞ্চে যখন ও দেবদা ও দেবদা করে এরকম হাত নিয়েছিলাম সেই ছেলেটা আমি বা কে সেই যে কাছে মানুষের ইভেন্টে দাঁড়িয়ে সামনে দেবদাই আমাদেরকে প্রথম সামনে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিল আমরা তো আর মিডিয়া নয় অ্যাজাচ আমাদের সামনে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিল তো সেই ছেলেটাই যে আমি এটাও দেবদার রিকগনাইজ করতে পেরেছে মানে এইটাই আমার কাছে অনেক বড় পাওনা যে এত দিন বাদেও দেবদার মনে আছে আর তাই জন্যই হয়তো উনি সুপারস্টার দেব আমি সত্যিই মানে প্রচণ্ডভাবে এ যে প্রচণ্ডভাবে গ্ল্যাড এই সুযোগটা পাওয়ার জন্য আমি সায়ন্তন নাম নেব প্রচণ্ডভাবে আমাকে হেল্পফুল হেল্প করেছে তো প্রত্যেকেরই এ করবো যে প্রত্যেকে খুব সুন্দরভাবে এ করেছে এবং প্রত্যেকে খুব সুন্দর ব্যবহার করেছে সবথেকে বড় কথা এবং তারপরে লিটারেলি আমি না ছবিটা দেখিনি ছবিটা কেমন এসছে দেখিনি আমি জাস্ট দেবদাকে দেখে যাচ্ছি যে দেবদা না বেরোচ্ছো দেবদা বেরিয়ে গেলেন যখন আমি তারপরে ছবিটা দেখছি আমার মনে যে হ্যাঁ ঠিক আছে মানে আমার আমার যথেষ্ট হয়ে আর যা হয়েছে যথেষ্ট হয়েছে আমার মাথাতে এটাই কাজ করছে যে যা হয়েছে যথেষ্ট হয়েছে বাট মানে এটা জীবনে আরেকটা ড্রিম থাকলো ইয়েস যে জিদ্দার সাথে যেভাবে ওয়ান টু ওয়ান করেছি সেরকম যদি কোনো দিন সুযোগ পাই দেবদার সাথে একটা ওয়ান টু ওয়ান করার বাংলা যদিন হোক সেটা বোমকেশ হোক বা হোয়াট এভার যে কোনো ছবির জন্যে এটা আমার কাছে একটা জীবনের সবথেকে বড়ো ড্রিম কারণ ওই মানুষটার থেকে অনেক কিছু শেখার আছে আমি চিরকাল দেবদার জিদ্দা এদের দুজনকে না প্রতিনিয়ত কাছ থেকে দেখতে চাই কাছ থেকে শিখতে চাই কারণ এদের থেকে না প্রতিনিয়ত কিছু না কিছু শেখার আছে তো দেবদাকে না আমি ওয়ান টু ওয়ান করতে চাই এবং দেবদার সাথে না এরকম অনেকগুলো কথা আছে যেগুলো আমরা মানে ওয়ান টু ওয়ানে বসলে হয়তো বলতে পারবো যাই না আমি বলতে পারবো কিনা দেবদার সাথে আমি খুব কমফোর্টেবল হয়ে যাই কেন যাই না একটা তো হাত হাতপাত হাত করে কাপে একটা তো এক্সাইটমেন্ট থাকে কিন্তু অপর দিক দিয়ে আর একটা জিনিস হয় যে দেবদাকে না খুব নিজের দাদা মনে হয় প্রচণ্ডভাবে দেবদা যখন বেরিয়ে যান দেবতা যখন কথা বলেন দেবদা যখন এ করেন মজা করেন আমার সাথেও মজা করেন বা বাকি সমস্ত সবার সাথেই মজা করেন তো প্রত্যেকের সাথে দেবতা খুব জলি এবং কালকে হয়তো মানে সেদিনকে হয়তো একটু অফ ছিল কারণ মানুষের শরীরটা ভালো ছিল না বাট ওই মানুষটা না আলাদাই মানে সত্যি কথা মানে আমি জীবনে জীবনে যদি রিয়েল কাউকে দেখে থাকি রিয়েল সুপারস্টার রিয়েলি সেইটা দেবদা এটা সত্যি কথা আমি সেটা প্রমাণও পেলাম সেদিনকে যে রিয়েলি সে মনে রেখেছে এবং সে আমার সাথে ছবিটা তুলেছে তো অনেকের কাছে এটা মনে হয় হ্যাঁ ছবি তো তুলেছে এত কী করছো ভাই আমার কাছে এটা মানে কী বলবো এটা আমার কাছে ভগবান পাওয়ার সমান আমার যদি ভগবান যদি উপর থেকে নেমে এসে আমার পাশে এসে দাঁড়িয়ে বলে চলো তোমার সাথে ছবি তুলবো আমার কাছে যেটা হবে আমার কাছে দেবদার সাথে ছবি তোলাটা ঠিক সেটা তো আমি ভালোবাসি মানুষটাকে মন থেকে সেই জন্যেই এই পুরো বিষয়টা এবং আমি চাই যে কোনো দিন না কোনো দিন একদিন না একদিন চেষ্টা করব আমি আমার তরফ থেকে সব রকম চেষ্টা করবো যাতে ওয়ান টু ওয়ানে একদিন না একদিন দেবদার সাথে মানে আমি সত্যি কথা মানে প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট এভরি দে্টারটেনমেন্ট ফিন চেস্ট থেকে যদি কেউ দেখে থাকেন প্লিজ আমার রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলটা মেন চ্যানেল নয় এম এফকে টিভি মেন চ্যানেল আর মানে আমি সত্যি কথা বলতে চাই যে আমি মানুষটাকে প্রচণ্ড ভালোবাসি আমি মন থেকে তো মানুষের জন্য সব রকম প্রমোশন করে যাব কিন্তু আমি একটা ওয়ান টু ওয়ানে মানুষের সাথে বসতে চাই একটা বার মানুষটার পায়ে হাত দিয়ে শ্বাসটাঙে প্রণাম করতে চাই আমার জিদ্দার সাথেও যখন দেখা হয়েছিলো এই জিনিসটাই আমি করেছিলাম অন রেকর্ড নেই পুরো বিষয়টা তাই জন্য দেখ মানে কেউ বলেনি কেউ কোনো করেনি যে মানুষরা যখন আমার ইন্টারভিউ শেষ হয়েছে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করেছি কারণ আমি এদেরকে না ভগবান মানি ওই জায়গাটা মানি আমি মানি ভাই আমি আমি আমার বিশ্বাস নিয়ে থাকতে চাই অনেকেরই অনেক রকম মতমত থাকতে পারে আমি আমার বিশ্বাস নিয়ে থাকতে চাই আমি আমার ভালোবাসা নিয়ে থাকতে চাই আমার পছন্দ নিয়ে থাকতে চাই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর একটা জিনিসও বলবো যে দেবদার যে যদি কোনো দিন দেখা হয় আগে আমি মানুষকে শ্বাসটাঙ্গে প্রণাম করতে চাই একদম পুরো পায়ে পুরো এক করে প্রণাম করতে চাই এবং অবভিয়াসলি কিছু কথা বলতে চাই আর একটা ভালো করে ছবি তুলতে চাই আমি সত্যি কথা বলছি আমি ছবিটা বাঁধিয়ে রাখবো মানে এটা আমার কাছে সেই মোমেন্টের মাইনে রাখতে হয় হ্যাঁ আমি জানি যে ভিডিওটা অনেকটা বড় হচ্ছে অনেকেরই মনে হতে পারে যে এটা কি এত এত এটা ছবি নিয়ে একটা চোদ্দো মিনিট পনেরো মিনিটের ভিডিও হ্যাঁ ভাই মানে এটা আমার কাছে মানে ছোটোবেলা থেকে আমি জাস্ট মনে করতাম যে দেবদাকে ধরা ছোঁয়া যায় না দেবদা পুরো অন্য জগতের মানুষ তো তারপর থেকে আস্তে আস্তে ধারণাটা যখন বদলায় তখন একটাই জিনিস মনে হতো যে এই মানুষটা অ্যাটলিস্ট আর যাই হোক আমার সাথে তো ছবি তুলবে না বা আমার সাথে আমি হয়তো এই মানুষটার সাথে ছবি তুলতে পারবো না কোনো দিন তো এটাই আজকের আমার পাওনা যে এবং তোমাদের সাপোর্ট সব কিছুই আজকে তোমাদের জন্য হয়েছে যে আজকে তোমরা এত ভালোবাসা দিয়েছো চ্যানেলটা এত বড় হয়েছে আজকে দেবদা বেসিক হলেও আমাকে চেনেন জিদ্দা আমাকে চেনেন আমার খুব ভালো লাগে যে এইটাই তো চেয়েছিলাম জীবনে আর কিছু তো চাইনি যে এই দুটো মানুষকে চেয়েছিলাম এই দুটো মানুষকে পেয়েছি আমার সত্যি কথা বলছি আমার আমি কালকে লাইভেও বলছিলাম যে আমার জীবনে না বাংলা ইন্ডাস্ট্রি থেকে না সব রকমের জিনিসপত্র পাওয়া গেছে কারণ আমি যাদেরকে ভালোবাসি তাদেরকেই পেয়েছি মানে আর কি চাই এদেরকেই আরও ভোরে ভোরে পেতে চাই মানে রথি মহারথি যত বড় কিছু বললেও কম বলা হবে আর কি তো এটাই আর কি যে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স এবং আমি যখন যতক্ষণ না বেরোচ্ছিলাম ততক্ষণ আমার ভিতরে না বুকের ভিতরে একটা আলাদা অনুভূতি হচ্ছিল আজকে আমি মানে এটা আমার কাছেই যে আমি জিদ্দার সাথে পেয়েছি আমি দেবদার সাথে পেয়েছি হ্যাঁ এটা ঠিক কথা কিন্তু দেবদার সাথে অনেক দিন থেকে আমার মনে হচ্ছে একটা ছবি যদি মনে একটা ছবি মানে আমার যারা আমার খুব ক্লোজ ওয়ান আমি কৌশলের দিন নাম নেবো এখানে যে ওকে আমি বারবারই বলতাম ও যখন দিলকুশের সময় তুলেছে ছবিটা তুলে মানে এরকম পোস্ট করলো আমি তখন একটাই আরে গুরু তুমি দেবদার সাথে মানে আমি এটাই বলতাম যে আরে বস্তুমি দেবদাস আমি এটা আমার কাছে ড্রিম এটা আমরা স্বপ্ন বাট সেই সময় তুলতে পারিনি যাই হোক গড ব্লেস যে আজকে আমি মানে এটা আমার কাছে পাওনা না যে আজকে আমি তুলতে পেরেছি এটা আমার কাছে আলাদাই এটা খুব 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 খুশির মুহূর্ত এটা বলে বোঝানো যাবে না এই আনন্দ এই খুশি এবং সত্যি কথা মানে এক্সপেকটেশান তো রইলো জীবনে যে জীবনে এক্সপেকটেশান বলতে জীবনে যে যে জিনিসগুলো করে তারপরে আমার মানে দেহান্ত হোক আমি এটা চাই যে জিদ্দার সাথে ওয়ান টু ওয়ানে বসতে পেরেছি দেবদার সাথেও যেন একটা ওয়ান টু ওয়ানে বসতে পারি অ্যাটলিস্ট এইটুকু আর চিরকাল যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এই দুজনকে মানে সমানভাবে রেসপেক্ট করে যেতে পারি আমি ফ্যানওয়ারে বিশ্বাস করি না এবং যতদিন তাদের ছবি রিলিজ করবে আমি যেন হাজির থাকতে পারি সব সময় মানে একদম সব রকমভাবে এবং আমি আজকে এই ভিডিও শেষে একটাই কথা দিলাম যে এই দুটো মানুষ রিয়েল লাইফে এত ভালো এতটা হাম্বল যে আমি মন থেকে প্রমোশন করতে বাধ্য এবং তোমরা যারা সামনে থেকে জিদ্দা দেবদাকে দেখেছ তারা বা যারা মিশেছো মানুষটার সাথে বা দুটো কথাও বলতে সুযোগ পেয়েছো তারা মানুষ হিসেবে মানে যদি এই দুজনকে চেনো তাহলে আমি একটাই কথা বলবো যে এরা এতটাই ভালো মানুষ যে তোমরা যদি হেটার্সও হও তোমরা ফ্যানস হতে বাধ্য ইয়াস মানে এটা এটা শিওর এটা শিওর তো এই ছিল এই ছিল এখনকার মতন ভিডিও জানি অনেক বড়ো হয়ে গেছে বাট মানে আমি চেষ্টা করলাম যে একদম আনকাটলি পুরো এক্সপিরিয়েন্স পুরো বিষয়টা শেয়ার করার এবং পুরো ঘটনাটা শেয়ার করার যে ছোটবেলা থেকে এখন অবধি মানে আমি জাস্ট ছোটোবেলা থেকে বড় হয়েছি দেবের ছবি দেখে খেতাম না দেবের গান না শুনলে মানে এরকম ব্যাপার স্যাপার আমার সাথে আমি ছিলাম এবং আমার বাড়ির লোকও সেটা খুব ভালো করে জানে এবং আমার ক্লোজ যারা খুব ক্লোজ আত্মীয় স্বজন আমি দেবের গানে লিটারেলি নাচতাম মানে এই জিনিসটা হতো দেবদাকে নিয়ে কেউ কিছু বললে মানে আমার মানে নিচে ইচ্ছা করে লোকে খচাতো আমার এখন মনে হয় যে মানে ইচ্ছা করে লোকে খেপাতো যে এই দেখো এইটাকে দেবকে নিয়েও বলবো তাহলে এই হবে আর ইচ্ছা করে দেব মানে নানান কথা বলে আমি রাস্তা তাদেরকে মারতে যেতাম বড় বড় লোক তাদেরকে মারতে যেতাম এইরকম জিনিসপত্র তো এইরকম ফেস থেকে আমি দেবের ফ্যান তো স্টার সাথে ছবি তোলাম এটা আমার কাছে না মানে সত্যি কথা বলছে আবারও বলছে বলে বোঝানো যাবে না তো চলো ভিডিওটা এন্ড করলাম চলো আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে বাবাই